সুন্দরবন ভ্রমণ একটি রিল্যাক্স ভ্রমণ, এবং সেই রিল্যাক্স ভ্রমণটা যদি হয় বাংলাদেশের সেরা বিলাসবহুল একটি শিপে, যেখানে আপনার জন্য থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সহ দক্ষ গাইড দ্বারা সুন্দরবন ভ্রমণের নিরাপদ বিশ্বাস। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে সেই বিলাসবহুল শিপে। আর এই শিপটির নাম হচ্ছে এমবি দা ওয়েব। ওয়েব শিপে ওঠার জন্য আপনাকে আসতে হবে খুলনার জেলখানা ঘাটে। ওয়েব শিপে যাওয়ার জন্য আমাদের এরকম একটা ছোট নৌকায় যেতে হবে। এই ছোট নৌকায় যেতে হবে দা ওয়েব শিপে। এখান থেকে উঠে আপনাকে এইখানে জুতো রাখতে হবে। এখন চলেন যাই এই শিপের রুমগুলো কেমন একটু দেখে নেই। করিডোর থেকে আমি এখন ঢুকতেছি আমার রুমের দিকে। আমার রুম নাম্বার হচ্ছে 206। এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে সিঙ্গেল রুম। তো সিঙ্গেল রুমের এই একটা হচ্ছে বেড, যদিও শিপে এর চেয়ে ভালো বেড হয় না। বেড, তারপর হচ্ছে আর কি আছে, এসি, টিভি, আর এটা কি আছে এখানে, একটা পানি পানি দেওয়া আছে, এটা জামা কাপড় রাখার জন্য একটা মোটামুটি এটা ইয়া দেওয়া হয়েছে, বক্স দেওয়া হয়েছে। আর এই পাশটা দিয়ে ওয়াও, এই পাশটা দিয়ে পুরো একটা ভিউ পাওয়া যাবে। রুম থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে। সিঙ্গেল রুমে কি কি দিছে একটু দেখাই। সেটা হচ্ছে একটা ব্রাশ দিছে, তারপরে একটা শ্যাম্পু দিছে, একটা সোপ দিছে, আচ্ছা আর একটা টিস্যু বক্স দিছে, আর একটা টিস্যু বক্স দিছে, ওকে, বেঙ্গলের টিস্যু বক্স। এই রুম সহ প্রত্যেকটি রুমে আপনি পাবেন অ্যাটাচড বাথরুম, কমন সহ বাথরুমটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন, আপনার ভালো লাগবেই। কাপড় রুমের বেডে কি আছে, উপরে একটা বেড আছে আর এটার নিচে একটা বেড আছে, আর আমার আমার রুমের মতোই এখানেও একটা বক্স দেওয়া আছে, টিভি আছে, অবশ্যই এসি তো আছে, আর সাথে এখান থেকেও একটা দারুণ ভিউ আছে। মানে প্রত্যেকটা রুম থেকেই দারুণ একটা ভিউ পাওয়া যাবে, মানে জানলা দিয়ে। আচ্ছা ডাবল রুমে কি কি দিছে এখানে? জুতো দিছে, হাঁটার জন্য জুতো দিছে, টিস্যু দিছে, পানি দিছে। অবস্থা দেখি ডাবল রুমে, ওয়াশরুমের কি অবস্থা? ওয়াশরুমে আমার আমার যে সিঙ্গেল রুমটা ছিল ওই সিঙ্গেল রুমে থেকে একটু বড়, বাকিগুলো সব ঠিক আছে। সিঙ্গেল রুমে যা যা ছিল মোটামুটি সবই আছে। আউটসাইড করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে যায় এই শিপের একেবারে সামনের অংশে। রাতে এই জায়গাটায় এক কাপ কফি নিয়ে আকাশের তারা দেখতে কেমন লাগবে একবার ভাবুন তো। চলুন আপনাদের একটু তৃতীয় তলাটা দেখাই। আচ্ছা
এই শিপের ডাইনিং স্পেসটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এখানে আপনি একই সাথে খেতে পারবেন এবং চাইলে রাতে সবাই মিলে শিপের থিয়েটারে মুভি দেখতে পারবেন। দারুণ একটা অনুভূতি। ডাইনিং রুমের ঠিক বাইরেই আছে ওয়াশরুম। এবং আপনারা এখন দেখছেন এই শিপের বড় আকর্ষণ সুইমিং পুল। গভীরতা কম হওয়ার কারণে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা নিরাপদে এটি ব্যবহার করতে পারবেন। সুইমিং পুলের পাশেই আছে বারবিকিউ জোন। বারবিকিউ প্রেমীদের জন্য এটা একটা দারুণ পরিবেশ। শিপের একদম নিচের ফ্লোরে আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। আপনার সোনামণিকে আপনি এই কিট জোনে নিরাপদে রেখে আপনি কাটাতে পারেন একান্ত কিছু সময়। এবার আপনাদের দেখাবো 3 দিন 2 রাতে এই শিপে আপনি কি কি খেতে পাবেন।
কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কাছের মানুষ দূরে আপনি তো আমাদের এত কষ্ট করে এই গত তিন দিন এত নিরাপদে নিয়ে আসলেন, আপনাকে আমি কি নামে ডাকবো, জাহাজি ড্রাইভার পাইলট? পরিচয় করে দিন, উনি হচ্ছেন আমাদের এই জাহাজের ক্যাপ্টেন। তো গত তিন দিন আমরা গত তিন দিন দুই রাত উনি ওনার সর্বোচ্চ দক্ষতা দিয়ে আমাদের নিরাপদে আমরা এখন ফিরে যাচ্ছি মূলত মঙ্গলার উদ্দেশ্যে। কি অবস্থা ভাই, কি খবর? আপনাদের তো সুন্দরবনে অনেকগুলো জাহাজ আছে, তো তার ভিতরে আমার যতটুকু মনে হয়েছে যে ওয়েবটা একটু ডিফারেন্ট টাইপের, মানে এটা আপনি এই জাহাজের ক্যাপ্টেন, আপনি একটু যদি বলতেন যে কেন এরকম লাগছে। ত্রিশটার উপরে রয়েছে, তার ভিতরে আমাদের ওয়েব হচ্ছে ভিন্ন, কারণ আমাদের ওয়েবে যে ফ্যাসিলিটি আছে দ্বিতীয় কোনো শিপে নেই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবে হচ্ছে আপনার ত্রিশটা অ্যাড্রেস বার। নাম্বার টু, আমাদের একটা সুইমিং পুল রয়েছে, আমাদের বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড রয়েছে, আমাদের সাথে হেলিপ্যাড রয়েছে, দ্বিতীয় কোনো শিপে আমাদের তো এখানে একটা জিনিস তো কনফার্ম, যদি এমার্জেন্সি কোনো কিছু হয়, যেমন অনেক দূরে যেমন আমরা দুবলার চরে যখন যখন গেলাম তখন এমার্জেন্সি যদি কোনো প্রবলেম হয় দেন ওখানে আপনাদের যে হেলিপ্যাড আছে ওই হেলিপ্যাড থেকে এমার্জেন্সি আমাদের হেলিপ্যাড ল্যান্ড করতে পারবে। আমি একটু দেখান তো আপনি কি প্রসেসিং আমাদের এত সুন্দর নিরাপদ ভাবে নিয়ে যাচ্ছে। আমাদের শিপে হচ্ছে আপনার যোগাযোগের মাধ্যম, অন্য শিপের সাথে যোগাযোগ মাধ্যম, নৌবাহিনী, কোস্টগার্ড, পোর্ট কন্ট্রোল এদের সাথে যোগাযোগ করতে পারবো। আমরা যদি কোনো বিপদ থাকি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে যোগাযোগ করবো। আমাদের বিএইচএফ, এটা হচ্ছে জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম, সেটেলাইটের মাধ্যমে আমার জাহাজের লোকেশন কোথায় আছে দেখতে পাবো। এটা হচ্ছে ইকো চ্যান্ডার, এই জায়গায় যেমন পানি রয়েছে আট মিটার চোদ্দ, মানে আমরা যে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে পানি হচ্ছে আট পয়েন্ট ওয়ান ফোর। এক পয়েন্ট ওয়ান ফোর, এক পয়েন্ট ওয়ান ফোর। আর এটা হচ্ছে জয়স্টিক, আমাদের শিপ হচ্ছে জয়স্টিক, আমাদের শিপ হচ্ছে জয়স্টিকের মাধ্যমে চলে। আচ্ছা, যেরকম ড্রোন সিস্টেম, ড্রোন সিস্টেম, আমি যদি ডানে যাই এটা ডানে যাবে, এটা বামে যাবে বামে যাবে। আচ্ছা আচ্ছা, এই তো ওই যে যেরকম গাড়িতে স্টিয়ারিং, এই আচ্ছা আচ্ছা সিস্টেম। আচ্ছা, এটা তো মানে একেবারেই আপডেট, এবং আমার মনে হয়
এই সিস্টেমটা তো আগে আগে তো আমরা দেখতাম যে আগে আমাদের ছিল হচ্ছে এই ম্যানুয়ালটা রাইট এইটা দিয়ে আমাদের শিপ চালানো হতো এটা ডানে বামে করতে এখন ডিজিটালের কারণে এখন আমাদের জয়স্টিক দিয়ে চালানো হয় আমি তো আমরা যখন ওই যে বরিশাল থেকে ঢাকা ঢোকা দিতাম তখন দেখতাম যে এরকম এখন এখন নতুন সিস্টেম আছে এরকম হ্যাঁ এটা যদি নীলাটা যদি দেন তাহলে বামে বামে যাবে ডানে যাবে আর ওইটা হচ্ছে আপনার বামে যদি যাওয়ার প্রয়োজন হয় আমার বামে 35 ডিগ্রি পর্যন্ত যাওয়া যাবে বামে দিলে বামে এটা সুইচে চাপ দিলে বামে যাবে ডানে দিলে ডানে যাবে আচ্ছা ওই ওই দিকে আপনি ইন্ডিকেট করে যে কতটুকু গেল হ্যাঁ আমার বামে আছে কতটুকু ডানে আছে কতটুকু ওইটা ইন্ডিকেট করে সো একটা জিনিস তো ইতিমধ্যে এই যে অল্প কিছু তার যে সরঞ্জাম যে ডিজিটালাইজ সরঞ্জাম সেটার ভিতরে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে সবকিছু এখানে ডিজিটাল মানে একেবারে টেকনোলজি আপডেট পার্ট সো এই এখানে নিরাপত্তা ব্যাপারটা 100% ইনসিওর করা হয়েছে দারুণ একটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা তো ভ্রমণ করে আসলাম সুন্দরবন আপনাদের সবাইকে দা এমবি ওয়েবশিপে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ